ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে আর সকাল থেকে একদমই ভিডিওটা শুরু করতে পারিনি, কারণ আজকে সৃজনকে তো স্কুলে আজকে নিয়েও যাইনি, কারণ ওর একটু সর্দি কাশির জন্য আর কি ভাবলাম যে না আজকে দিনটা দেখি। আবার তো সোমবার থেকে তো স্কুল তো আছেই, তো সেই জন্য আজকে আর ছেলেকে একদমই স্কুলে নিয়ে যাইনি। কিন্তু যাই হোক, সকালে যেগুলো টুকিটাকি কাজবাজ রান্নাবান্না খাওয়া সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। আর আজকেও প্রচণ্ড বাইরে আর কি, মানে একদমই রোদের কোনো দেখা নেই, ঠান্ডা ঠান্ডা বেশ, মানে ঠান্ডা ঠান্ডা বলতে বেশ মানে কি হাওয়াটাই হচ্ছে ঠান্ডা লাগছে। তো সেই জন্য আজকে সকালে একদমই স্নান ঠান করে উঠতে পারিনি। তো খাওয়া দাওয়া দাদা করে তারপরে যে এখন স্নান ঠান করে নিলাম, করে দাদাদেরকে বাইরে চা ঠা করে দিলাম, আর এই যে নিজের জন্য একটু চা নিয়ে নিলাম। মানে স্নান ঠান করে উঠে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তো ভাবলাম যে ওদেরকে যখন চা দিচ্ছি তো নিজের জন্য একটু চা নিয়ে নিই। তো চা এখন চাটা খেয়ে নিব আর কি। আর আজকে মানে হচ্ছে সকালবেলা শুধুমাত্র একটু ডাল ভাজা ভাত এতটুকুই করতে পেরেছি, কারণ আজকে ঘুম থেকে উঠতে উঠতে লেট, আর কালকে ভিডিওটা এডিট করতে করতে আরও লেট হয়ে গেছে। মানে কালকে আর কোনোটা এগিয়ে রাখতে পারিনি, তাই সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই কাজটুকু এগিয়ে রাখতে হয়েছে, তো সেই জন্যই আর কি। তো যাই হোক, এরপরে হচ্ছে চাটা খেয়ে যাবো হচ্ছে রান্নাঘরে দুপুরে রান্নাবান্নার জন্য। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ভিডিওটা। চাটা খেয়ে চলে আসছি ছাদে, আর এসে হচ্ছে এই যে চালের গুঁড়োগুলো যেগুলো কালকে করে রেখেছিলাম এগুলোকে এরকমভাবে ভাগে ভাগে আর কি রোদ্রে দিয়ে দিলাম। তো একটু রোদ্র পেলে বেশ ভালোই হবে, তো সেই জন্য। আর এখন অবধি রোদের সেরকম একটা দেখা নেই। তো দেখো আকাশের এই হচ্ছে অবস্থা, মানে সূর্যটাকে জাস্ট একটু আটটু বোঝা যাচ্ছে। আর এইদিকে দেখো বিয়ের প্যান্ডেলের কাজ কিন্তু এখনও চলছে। তো চলো এরপরে যাব গিয়ে হচ্ছে রান্নাঘরে রান্নাবান্না করবো। চলে এসেছি রান্নাঘরে, আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে মাছগুলো ভাতে বসিয়ে দিয়েছি। তো হচ্ছে রুই মাছ, মাছের ঝোল করব। মাছের ঝোলটা করব হচ্ছে এই যে ফুলকপি আলু দিয়ে, শীতকালে এরকম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খেতে বেশি ভালো লাগে। আর মাছের ঝোলের জন্য এই যে মশলা হচ্ছে পেঁয়াজ টমেটো আদা কাঁচা লঙ্কা সমস্ত কিছু রেডি করে রেখেছি, এগুলো এখন বেটে নিব। তো চলো মাছ ভাজা নামিয়ে ওই একই তেলের মধ্যে করে নিচ্ছি হচ্ছে মাছের ঝোল। আর যেহেতু রুই মাছ ফুলকপি আলু দিয়ে করব, তো শীতকালে এরকম ফুলকপি আলু দিয়ে বড় মাছের ঝোল খেতে তো বেশ ভালোই লাগে। আর ছোট মাছ হলে একটু বেগুন দিয়ে, নতুন বেগুন শীতের যে বেগুনগুলো হয় সেই বেগুন আলু দিয়ে মাছের ঝোল খেতে ভালো লাগে। আর তোমরা আমার ভিডিওতে ম্যাক্সিমাম সময় দেখে থাকো, রুই কাতল বাটা এই সমস্ত মাছগুলোই বেশিরভাগ সময় খেয়ে থাকি। অন্যান্য মাছও খাই, কিন্তু এই সমস্ত মাছগুলো কী হয় মানে জ্যান্তও হয় আর সবাই খেতে বেশ পছন্দ করি, তো সেই কারণে আর কি এই সমস্ত মাছ মাছগুলোই আমাদের বাড়িতে বেশিরভাগ রান্নাবান্না হয়। এখানে আমার ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা ফুটে উঠেছে, তো আলু ফুলকপি সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো সমস্তটা দিয়ে দিব এর মধ্যে। আর এদিকে হচ্ছে ভাতও হয়ে গেছে, ভাতও নামিয়ে রেখেছি। তো আর একটু ফুটে উঠলে গরম মশলাগুলো দিয়ে নামিয়ে দিব। তাহলে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রেডি। আর আজকে করব হচ্ছে এখানে দেখো বেসন, চালের গুঁড়ো, নুন, হলুদ, কালো জিরে সমস্তটা দিয়ে রেখেছি, কারণ হচ্ছে করব একটু ধনিয়া পাতা বেগুনের চপ। তো সেই জন্য মানে এখানে সমস্তটা দিয়ে রেখেছি, এবার এটা গুলে শুধু ভেজে নিব। আর এদিকে হচ্ছে সকালের তো ডাল করেছিলাম যেমনটা বলেছি, এই যে সকালের ডাল এখানে রয়েছে। আর আছে হচ্ছে এই যে আলু ভাজা, তো এগুলোই হবে রান্নাবান্না। ওইদিকে তো আমার মাছের ঝোলটা ফুটছে, আর এই যে সৃজনবাবু এখানটায় ওর খেলনা বাতি নিয়ে বসছে। স্নান করতে হবে না, আবার খেলা? কি খেলতে হবে? তো ওই যে ওইখানটা খেলছে, এখন স্নান টান কিছু করেনি, তো ওকে স্নান করাবো। আর এই যে সোনু কিন্তু এই যে এখানটায় ঘুমিয়ে আছে, তো ঘুমিয়ে থাক, চলো কি খেলবো বলো। তো এই হচ্ছে ওর খেলাধুলা, রাস্তায় এসে এখন দৌড়াদৌড়ি করছে, এখন আমাকে এখানে থাকতে হবে। খুশি? আরো জোরে দৌড়াও। আহা, তুমি দৌড়াচ্ছ কেন একটু বলো তো? খেলার জন্য। কি খেলবা? কি খেলবা? এদিকে আসো, এদিকে আসো, যাও তাড়াতাড়ি ঝটাপট করে নাও, তারপরে স্নান করবো। আবার কিসের ছুপাছুপি? দৌড়াদৌড়ি খেলা হলে আবার ছুপাছুপি কেন? এখন স্নান।
মাঝখানে সৃজন বাবু স্নান ধান কমপ্লিট খেলাধুলা করে এসে একদম স্নান ঠান করে বই নিয়ে বসছে। কি পড়ছো? আর সোনু কিন্তু ওর জায়গায় নেই, সোনু কিন্তু ঘুম থেকে উঠে গেছে, তো ও চলে গেছে ওর ঠাম্মির কাছে। আর এই যে এখানটা আছে, কি পড়ছো বলো একটু পরে। আচ্ছা, আজকে স্কুলে যাওনি, ভালো লেগেছে? ভালো লাগেনি? খাবা না এখন? ও আচ্ছা ঠিক আছে, তো বাবা আসবে, বাবা আসলে তারপরে নাকি খাওয়া দাওয়া করবো। তো আজকে যেহেতু শনিবার, তো আজকে তাড়াতাড়ি চলে আসবে ওর বাড়িতে। তোর বাচ্চায় গিয়ে হচ্ছে বড়া ছাড়াগুলো ভেজে নেই। তো এই যে সৃজন বসে পড়ছে বাবার সঙ্গে এখানে খেতে, আর এই যে সোনু এখানটা আছে কাকুর সঙ্গে খাচ্ছে। সোনু কি খাচ্ছ? খালি হাসি, খালি হাসি। আমরা খাবো না? আমাকে দাও, আমাকে দাও। সোনু খালি হাত। ওরা তো ওখানে সব খাওয়া দাওয়া করছে, এরপরে আমরাও এক এক করে সবাই খাওয়া দাওয়া ছাড়বো দুপুরে। তো চলো সকালে দুপুরে খাওয়া দাওয়া সেরে পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। দুপুরে তো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে হচ্ছে সৃজন ওখানে ঘুমিয়ে গেছে, আর সুন্দর চোখে তো ঘুম নেই, ওই যে এখানটায় বিছানায় বসে বসে খেলা করছে। আর ছাদের থেকে কাপড় জামা তুলে নিয়ে এসে রেখেছি ওখানটায়, তো আজকে আর বেশি একটা কাপড় জামা তুলতে হয়নি। তার কারণটা হচ্ছে আজকে বেশিরভাগ কাপড় জামা হচ্ছে ভেজা, তো সেই জন্য অল্প কয়েকটা মাত্র ছিল কাপড় জামা, তো সেগুলো হচ্ছে তুলে নিয়ে এসে রাখলাম। আর এদিকটা হচ্ছে মানে প্রায় সন্ধ্যাই হয়ে আসছে, মা আছে বাইরে, কালকে যেহেতু পৌষ সংক্রান্তি তার কিছু নিয়ম কানুন আছে সেগুলো হচ্ছে। তো আমাদের মধ্যে নিয়ম আছে পৌষ সংক্রান্তির আগের দিন এরকমভাবে কি বলে পুষনা পুষনি, না পুষনা পুষনি বানাতে হয়, তো সেটাই হচ্ছে মা এখানটায় বানাচ্ছে। আগে থেকে কি তুমি বানাইতা না এসে কর্তা বানাইতো? আলপনা দিতে লাগে, এখন তো আর উঠান টুঠান কোনো কিছু নেই, তো সেই জন্য এরকমভাবে আর কি নিয়ম রক্ষা আর কি সংক্রান্তির আগে। তো আমি এরকম ভালো সেরকম মতে পারি না, মাই করে আর আমি শুধু দেখি। এটা পৌষ সংক্রান্তির আগের দিনে এই নিয়মটা করতে হয় আমাদের। তোমাদের মধ্যে কি বলে না বলে জানি না, কার এরকম নিয়ম আছে না আছে তাও জানি না, কিন্তু আমাদের মধ্যে এরকম করতে হয় আর কি। চালের গুঁড়োকে জল দিয়ে গুলিয়ে এরকমভাবে করে, তারপরে এর মধ্যে হচ্ছে ধান দুব্য ফুল সিঁদুরের ফোঁটা এই সমস্ত কিছু দিতে হবে। এটা একদিন রাখতে লাগে না, কালকের দিনটা শুরু থাকবে। ভেজা না কাজ করলো একটু আগে দাও, নিয়মের জন্য যতটুক ততটুক দিয়ে রাখো। আজকের মতন এতটুকু নিয়ম কানুন, বাকিটা কালকে হবে। আর আজকে কি পিঠাটা বানাইতে লাগবে কিছু? আজকে অনেকের মধ্যে না, অনেকের মধ্যে নিয়ম থাকে, শুনেছিলাম যে পিঠা বানাতে হয় আর কি পৌষ সংক্রান্তির আগের দিন, তো আমাদের আজকে সেরকম কোনো নিয়ম নেই। তো যাই হোক, এই তো এখানটায় হচ্ছে মা করে দিল, এখানটায় আজকে যা নিয়ম কানুন ছিল ততটুকু। তো এবার যাই ঘরে, সন্ধ্যাও হয়ে আসছে প্রায়, তো চলো। সন্ধ্যাবেলাতে ছেলেরা এদিকে ঘুম থেকে উঠে গেছে, তো এই যে সোনু একটু ঘুমিয়েছিল ও উঠে গেছে, তো একজন হচ্ছে ফোন দেখছে আর একজন এখানটা বসে বসাচ্ছে। এই যে দেখো মুড়ির ছিটিয়ে রেখেছে, মুড়ি খাচ্ছে, তো ওরা এদিকে ব্যস্ত এদিকে এখানে। আর এই যে মা এখানটা হচ্ছে কালকের পুজোর আর কি আজকে প্রস্তুতিটা করে যাচ্ছে, তো এই যে এখানটায় মা বসেছে এখানে ঠাকুরের জন্য আর কি মানে হচ্ছে নারকেল যে ছিল নারকেল আর কি কুড়িয়ে ওটাকে জাল দিয়ে রাখলো, আর হচ্ছে করলো যেটা সেটা হচ্ছে ক্ষীর, না ক্ষীর, তো এতটুকু হচ্ছে করে এগিয়ে রাখলো, কারণ সকালবেলা না হলে পরে
অসুবিধা হয়ে যাবে, একবারে একটা কিছু করা পিঠা টিঠা করে ঠাকুরকে দিতে হবে, তো সেই জন্য আর কি এগুলো করে রাখলো। আর আমি ওইদিকে হচ্ছে সবজিপত্র নিয়ে বসেছি কাটতে, কালকের জন্য যতটুকু পারি এগিয়ে রাখি আর কি, যেহেতু একটাই গ্যাস সিলিন্ডার, তো ঠাকুরের জন্য ওইদিকে হবে, আবার হচ্ছে ঘরের রান্নাবান্না, তো এই সমস্ত কিছু করতে গিয়ে দেরি হয়ে যাবে, তাই এখন মা ওইদিকটাই করছে, আমি এদিকে তরকারি পাতিগুলো কেটে তারপরে বসা করছে রাতের রান্নাবান্না। তো মার এখানটা ঠাকুরের জিনিসপত্র বানানো কমপ্লিট হয়ে গেছে, তারপরে হচ্ছে গ্যাস সিলিন্ডারটা এখানে লাগিয়ে নিয়ে এদিকে বসিয়ে দিয়েছি রাতের রান্নাবান্না। তো এখানে ভাত হচ্ছে, আর হচ্ছে দুপুরের যা কিছু আছে সেগুলোই হবে। তো এটাকে গরম করে নিচ্ছি ঝোলটা, আর এই যে ওটসটা নামিয়ে রেখেছি এখানটায়, আর করবো হচ্ছে রুটি, তো এগুলোই হবে রাতের, আজকে আর কিছু হবে না, এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। আর কালকে তো হচ্ছে যেহেতু পৌষ সংক্রান্তি, কালকে তো হচ্ছে নিরামিষ রান্নাবান্না এগুলোই হবে আর কি। এদিকে তো ওরা হচ্ছে খেলাধুলাতে ব্যস্ত, তো একজন চলে গেছে ঠাম্মির কাছে আর একজন এই যে বাবার কাছে খেলছে। আর আজকে তো তোমাদের মানে দুদিন আগে দিয়ে গেছে আর কি, ইনভাইটটা দুদিন আগেই পেয়েছি, তো সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ বিয়ের কার্ড, তো যেমন সেদিন যে ননদকে আর কি হাইভুড়ো ভাত দিলাম, তো সেই ননদের বিয়ের নিমন্ত্রণ চলে আসছে, আর মাত্র মানে হাতে গোনা দিনের অপেক্ষা, খুবই শীঘ্রই আর কি বিয়ে। তো প্যান্ডেলের কাজ পাচ্ছে তো এদিকে মোটামুটি হয়েই এসছে আর কি, তো যখন বিয়ে মানে বিয়ের সময় তো অবশ্যই মানে তোমাদের সঙ্গেও শেয়ার করব যে কবে বিয়ে না বিয়ে, সেটা তো নেক্সট ভিডিওগুলোতেই তোমরা জানতে পারবে। তো যাই হোক, এরপরে রান্নাবান্না খাওয়া দাওয়া এই সমস্ত কিছু করব। তো চলো আজকে আর ভিডিওটাকে বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি, দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে, তোমরা সবাই ভালো থেকো, আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আজকের মতো টাটা।